প্রিয় ভিউভার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা সবাই ভালো আছেন কতখানি করে আছে আর দাম কত সবই এক মাস আমাদের বাংলাদেশের পরিস্থিতি তো খুব ভালো ছিলই না এক মাস যাবত আর খুব বাজেভাবেই সময় পার করেছি শুধু আমরাই না আমাদের দেশের প্রত্যেকটি মানুষই অনেক কষ্ট করেছে এই দেশের জন্য তবে এখন দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো থাকে যে করার জন্য বাইরে যেতে হয় সেই কাজগুলো এখন অনায়াসে যেতে পারছি এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই সব ক্ষতিগুলো হয়ে গেছে সেইগুলো পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে তো যথেষ্ট সময় লেগে যাবে এখন এগুলো দেখতে ভীষণ খারাপ লাগছে যে আগে কত সুন্দর লাগতো আর এখন কি রকম লাগছে দেখতে বেশ কয়েকদিন আসা দেখছে আম্মা রুটি করছেন রুটি করতে করতে আম্মা এইদিকে তিন কুড়া পরোটা বানাতে লাগলো পরোটা ভাজার টেকনিকটা আমি দেখলাম খুব ভালো লাগলো যে একসঙ্গে একটি মাত্রই ফ্রাই প্যানে তিনটা ভেজে নিতে পারেন যেটা আমার শাশুড়িমা মা করছেন খুব ভালো বুদ্ধি প্রথমে রুটির মতো সেকে নিয়ে পরবর্তীতে তেল দিয়ে এক সঙ্গে তিনটা ভেজে নেওয়া যাবে আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারে ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে সময়টা অ্যাটলিস্ট কম লাগবে মনে হয় যে একটা একটা করে যখন পরোটা ভাজতে যাব তখন তো একটু বেশি সময় লেগে যাবে আর এক সঙ্গে তিনটা করতে গেলে তো সময়টা কম লাগছে আমার পর বরাবরের মতোই বলে থাকেন যে আমার হাতের পরোটা খেতে বেশ মজা লগিং চ্যানেলের জন্য দেখছি যে ইউটিউব ফেসবুকের আগে শ্বশুরবাড়ি থেকে একটা অ্যাওয়ার্ড পেয়ে গেলাম যেটা ক্রিয়েট করেছে আমার দুই ভাই ওরা দেখছি ছাদে কবুতর ছেড়েছে কবুতরগুলো গুলো এত সুন্দর সুন্দর আমার ননদ এখন ভালোই শিখে নিয়েছে এখন তাই ও রান্না করছে তবে আমি ভাবি হই আর ভাবি হিসেবে অনেক দায়িত্ব কর্তব্য আছে ওকে তো আর একা রান্না করতে দিতে পারি না সেই জন্য ওর সাথে একটু হেল্প করে দিলাম মাছগুলো ভেজে নিলাম বক্সের মধ্যে আছে ফুলুরি ফুলুরি দিয়ে আজকে মাছের তরকারি রান্না হবে এই ফুলুরির আরও অন্য নাম আছে কিনা অন্যান্য জায়গায় সেটা থাকলে আপনারা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন কিছু অজানা বিষয় আপনাদের থেকে জানা হলে তো বেশ উপকারে আসে আকাশে কত কালো কালো বিমান দেখছেন এগুলো কাওয়া বিমান বিকেল বেলা একটু বাজারে আসে একটা ফুলের টপ কিনবো তাই তবে ফুলের টপ খুব একটা ভালো পছন্দ হলো না সেজন্য আর নেওয়া হল না আরো কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল সেগুলোই দেখছি আর দেখতে দেখতেই টুকি টাকি কিছু জিনিস কিনে ফেললাম কি কি কেনা হলো এগুলো তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার দেখাতে ভালো লাগে তবে সেগুলো নিয়ে নেক্সট ভিডিও হবে ইনশাল্লাহ কিছু সংসারের কেনাকাটা করলে নিজের একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমাদের মেয়েদের জিনিসপত্র কেনার কোনো শেষই নাই তবে সাংসারিক জিনিসপত্র কিন্তু আমরা একটু বেশি পছন্দ করি মার্কেটে আসা হয়েছিল অন্য একটা বিশেষ কাজে সেই কাজটা করে কিন্তু এগুলো চিন্তা ভাবনা না করে দুম করে কেনাকাটা হয়ে গেল আবার বাসায় ফিরে গেলাম শাশুড়ি মাকেও দেখালাম কি কি কিনেছি আপনারা মন খারাপ করবেন না যে আপনাদেরকে দেখানো হলো না বিশেষ করে আম্মা দইটা খুব বেশি পছন্দ করে আর আম্মার জন্য দই কিনে নিয়ে যাওয়াতে আম্মা সন্ধ্যেবেলাতে আমাদের সবার জন্যই দই সার্ভ করে নিচ্ছেন দইটা যেখান থেকে নি সেখানকার দইটা অনেক ফেমাস দইটা অনেক স্বাদ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ